অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল 6 বছরের শিশুর প্রাণ। চিকিৎসা চলাকালীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হল 6 বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। ঘটনায় আহত তার বাবা মহিলাল মণ্ডল হাই স্কুলের শিক্ষক এবং মা ছবি মণ্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য। বর্তমানে তারাও চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে তাদের বাড়ি মালদার সামসি কালিয়াগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা মহিলাল মণ্ডল ও তার স্ত্রী 6 বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলকে নিয়ে শিলিগুড়ি যান বিশেষ কাজে। ফেরার সময় তারাও দুর্ঘটনার কবলে পড়ে। এরপর তাদের তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন এদিন সকালে মৃত্যু হয় 6 বছরের শিশুকন্যার। তবে এই মৃত্যুর সংবাদ এখনো গ্রামে এসে পৌঁছয়নি।